এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের প্রণাম জানাই, এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমার অনুষ্ঠান সঠিক দিশা। বহু মানুষ অলরেডি জেনে গেছেন যে রাত্রি 10টা 15 মিনিট মানে আচার্য শ্রী দুলাল বাবুর অনুষ্ঠান হয়, দুলালদার অনুষ্ঠান হয়, দুলাল ভাইয়ের অনুষ্ঠান হয় রাত্রি 10টা 15 মিনিট, এবং সপ্তাহের 4 দিন লাইভ অনুষ্ঠানে আমি থাকি। আজকের দিনেও আমি আছি সরাসরি লাইভ অনুষ্ঠানে। যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন তারা অবশ্যই কথা বলতে পারেন। আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব, যেহেতু আমার অনুষ্ঠান হলো জ্ঞানমূলক আলোচনা, সাবজেক্ট মূলক আলোচনা, আজকে যে আলোচনা করব সেটা হলো বাস্তু বিষয়ে। কিছু কিছু বাস্তু টিপস আপনাদেরকে আজকে আমি জানাবো, বা কিছু কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব, যে বিষয়গুলির মধ্যে যদি বাস্তুর ওই ওই বিষয়গুলো যদি থাকে তাহলে সুখ শান্তি সমৃদ্ধির ব্যাঘাত ঘটে, ডিস্টার্ব হয়, প্রচুর টাকা ইনকাম করলেও টাকা অনর্গল বেরিয়ে যাবে, সংসারে থাকবে না। আজকের হয়তো কারো শরীর খারাপ, পরের দিন কারোর অনুষ্ঠান, তারপরের দিন বাড়ির এই খারাপ হয়ে গেছে, পরের দিন ওই যন্ত্রাংশ খারাপ, কোনো না কোনো পথের মাধ্যমে, কোনো না কোনো ওয়ের মাধ্যমে বাড়ি থেকে বা সংসার থেকে অর্থ কন্টিনিউ বেরিয়ে যাবে, কিংবা ছোটখাটো বিষয় নিয়ে পারিবারিক দ্বন্দ্ব, ঝামেলা, ঝঞ্ঝাট, অশান্তি এগুলো লেগে থাকে। আপনি হয়তো বহু অর্থ খরচ করে কোনো একটি রেমেডি হয়তো কারো কাছ থেকে করিয়েছেন, কোনো একটা রেমেডি আপনি যে কোনো মানুষের কাছ থেকে করিয়েছেন, কিন্তু আপনার বাস্তু, আপনার বাড়ির পরিবেশ যদি ভালো না থাকে সেই রেমেডি কিন্তু সেভাবে পাওয়ারফুল হতে পারে না, বা সেইভাবে এফেক্টিভ ভাবে কাজ করতে পারে না। সুতরাং আপনার বাড়িটা, আপনার বাস্তুটা সবার আগে মেরামত করা দরকার। আমরা অনেকেই আছি যারা যখন বাড়ি তৈরি করি ডিজাইন করে নিয়ে বাড়িটাকে আমরা তৈরি করি, প্ল্যানিং নিয়ে আমরা সেইভাবে তৈরি করে থাকি, কিন্তু সেই তৈরি করবার সময় কিছু কিছু ছোট ছোট ভুল ভ্রান্তি আমরা করে বসি, যার ফল সুদূর প্রসারী। দেখবেন অনেকের বাড়িতেই, বিশেষ করে ফ্ল্যাট বাড়িতে মানে বেশিরভাগ দেখা যায় মাঝখানে একটা ওয়াল আছে, এদিকে রান্নাঘর, অন্যদিকে বাথরুম টয়লেট, টয়লেট রুম, মাঝখানে একটা ওয়াল। যাদের বাড়িতে বা যাদের ফ্ল্যাটে ঠিক এরকম একটা পরিস্থিতি, মানে মাঝে একটা ওয়াল, এদিকে রান্নাঘরের প্লেস কিচেন রুম, অন্যদিকে টয়লেট বাথরুম, জানবেন বাড়িতে কখনোই সুখ শান্তি সমৃদ্ধি থাকতে পারে না, রোগ ভোগ বিশেষ করে পেট সংক্রান্ত সমস্যা লেগে থাকবেই। অনেকেই আছেন, অনেকেই মেন দরজা তৈরি করছেন, মানে সদর দরজা, ভুল করে সেই সদর দরজায় কাচের জিনিস, কাচ গ্লাস এর জিনিস কিছু রাখবেন না, মেন দরজায় কখনোই রাখবেন না, নেগেটিভিটিটাকে টেনে নিয়ে আসে, অশুভত্বকে টেনে নিয়ে আসে, ভালো রেজাল্ট আসে না। অনেকের বাড়িতেই দেখবেন, মানে অনেকের বাড়িতে আছে ঠাকুরের মূর্তি, বেশ কিছু পিকচার হয়তো ওয়ালে রয়েছে, কিংবা গত হয়ে যাওয়া পিতামাতাদের ছবি রয়েছে। আমরা কি করি, সপ্তাহে একদিন, দুদিন, 3 দিন, কেউ কেউ হয়তো প্রতিদিনই করে, যারা ওই সপ্তাহে একদিন বা দুদিন বা 3 দিন ওই মালা পরাই, প্রত্যেকটা ছবিতে মালা পরাই, ভালো, ভীষণ ভালো এটা, কিন্তু পরানোর পর সেই মালাটা শুকিয়ে, মানে শুকিয়ে কাঠ হয়ে গেল, কিন্তু মালাটাকে আর ওই শুকনো মালাটাকে চেঞ্জ করা হচ্ছে না, বাড়ির পক্ষে মারাত্মক অশুভ,
বাড়ির জন্য মারাত্মক খারাপ। শুকনো মালা কখনোই বাড়িতে রাখতে নেই, অর্থের অপচয় ঘটায়, সাংসারিক দিক থেকে অশান্তি, সমৃদ্ধির অভাব এগুলো ঘটায়। মৃত পরিজন তাদের জেনে রাখুন, এটা আমি বলছি, হয়তো শুনতে হয়তো খারাপ লাগছে, অনেকেই প্রশ্ন করে তাহলে কি করব। মৃত কোন মানে মানুষের ছবি বাড়িতে রাখতে নেই। হ্যাঁ, রাখার কিছু প্লেস আছে, কিছু নিয়ম আছে, সেইভাবে রাখা উচিত, কিন্তু নমা রাখলাম এই করলাম সেগুলো কখনোই উচিত নয়। মৃত মানুষের ছবি কখনোই রাখতে নেই বাড়ির মধ্যে। রাখার কিছু নিয়ম আছে, কিছু পদ্ধতি আছে, কিছু পন্থা আছে, সেইভাবে রাখলে ঠিক আছে, কিন্তু নর্মাল যদি রাখা হয়, আপনি সন্ধ্যাবেলায় ধুনো দিচ্ছেন, মালা একটা টানিয়ে রেখেছেন, ডিস্টার্ব হবে, পারিবারিক দিকে ডিস্টার্ব হয়। আপনি রাখুন, কিন্তু তার কিছু নিয়ম নীতি মেনে রাখুন। আমি অ্যাস্ট্রোলজির আচার্য সিধুলাল, বাস্তু নিয়ে অনেকদিন অনুষ্ঠান করা হয় না, অনেকেই বলেন দাদা একটু বাস্তু নিয়ে আলোচনা করুন, আজকে তাদের জন্যই। নমস্কার। হ্যালো, নমস্কার দাদা। নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? আমি নৈহাটি থেকে বলছি। নৈহাটি থেকে কার বিষয়ে জানতে চাইছেন? আমার মেয়ের ব্যাপারে। আপনার মেয়ের নামটি আমায় বলুন। চৈতালি পাইন। চৈতালি, চৈতালি ডেট অফ বার্থ বলুন। 22/12/2006। 22/12/2006, জন্ম সময়টি বলুন আমায়। 10:22 সকাল। 10:22, জন্মস্থান? কলকাতা। কলকাতা। আমার অনুষ্ঠান নিয়মিত দেখেন না আজ প্রথম দেখছেন? না না, নিয়মিতই দেখি। আমার একজন পরিচিতি আপনার কাছে গেছে, তার বাচ্চার পড়াশোনার জন্যই আর কি উপকার পেয়েছে। উপকার পেয়েছে? হ্যাঁ, আমাকে বলল যে একবার দেখতে, সেই জন্য আজকে আমি লাইনটা পেয়ে গেলাম, আর আমি যাবো আপনার কাছে। বা ধন্যবাদ, আপনি আসুন, অসুবিধা নেই। দেখুন, আমি একটা জিনিস পরিষ্কার বুঝি, আপনার কাছে মানে আপনার রিলেটিভস, আপনার ফ্রেন্ড যেই আসুক, আমার কাছে যারা আসে এবং যদি দেখি আমার দ্বারা সেই কাজটা সমাধান সম্ভব, আমি বলে দিই যে হ্যাঁ আমি পারবো, এবং যেটা পারবো আমি বলি, সে কাজটা সাকসেস করে আমি ছাড়ি। আর যেটা দেখি আমার দ্বারা সম্ভব নয়, আমি করজোড়ে বলি এটা আমার দ্বারা সম্ভব নয়, আপনি অন্য কোথাও যান। কারণ আমি সাদাটাকে সাদা বলতে পছন্দ করি, লালটাকে লাল। যেটা পারবো মানে পারবো, হ্যাঁ, যেটা পারবো না মানে পরিষ্কার বলে দিই। দীর্ঘ নেই নেই করে প্রায় 10 বছর প্লাস হয়ে গেল আমি এই আছি, এই প্রফেশনে আছি। একটা জিনিস পরিষ্কার বুঝি, সততা হলো মেন। সততাটা হলো একদম পরিষ্কার। অনেকে আছে মুখে বড় বড় কথা বলেন, কিন্তু প্র্যাকটিক্যাল বাস্তব জায়গায় দাঁড়িয়ে আমি আর এগোলাম না, বুঝে নিন। যাই হোক, আপনার মেয়ের যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, সেই ডেট অফ বার্থ অনুযায়ী জন্ম 12/12/2006। ধনু রাশি, কুম্ভ লগ্ন, পূর্বসারা নক্ষত্র নরগণ, বর্তমানে মঙ্গল গ্রহের মহাদশা চলছে, রাহুর অন্তর্দশা চলছে। 2023 সালের ঠিক পূজোর পর পর থেকেই ওর কিন্তু কিছু ডিস্টার্ব আসছে বা চলছে, সেটা কিরকম আমি এক এক করে বলি। যেটা দেখতে পেলাম, মাধ্যমিকের রেজাল্ট ভালো হবে, খারাপ আমি বলবো না, কিন্তু যতটা আশা করেছেন সেই আশা আর কাছাকাছি পৌঁছেছিল, আরেকটু ভালো হওয়া উচিত। কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে বা হওয়াটা উচিত। এখন বর্তমানে কোন ক্লাসে পড়ছে? ও 12-এ পড়ে দাদা। 12-এ উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো হবে। ভালো হবে দাদা? ভালো হবে, ভালো হবে, অসুবিধা নেই। আচ্ছা, সে বিষয়ে আমার কোনো ডাউট নেই, হবে, ভালো হবে। তবে যেটা আমি লক্ষ্য করছি, এই জন্মচকে একটা পরিপূর্ণ কালসর্পযোগ তৈরি হয়ে আছে। আচ্ছা, এবং চন্দ্রগ্রহটি রবি শুক্র একসঙ্গে অবস্থান করে আছে, এবং এর ফলে যেটা হচ্ছে, মাঝে মধ্যে ওভার কনফিডেন্স, অতিরিক্ত ওভার কনফিডেন্স, আমি পারবো, সব হবে, এই ওই সব পারবো, আবার পরক্ষণে কিছু জানা জিনিস ভুল করা, এই দুটো সংমিশ্রণ কাজ চলছে।
মানে কোন একটা বিষয়ে হ্যাঁ হবে আমি পারবো, এবার সেটাকে আপনি যখন দিচ্ছেন ঠিক আছে মা লিখে দাও, তো ও লিখবে, লিখবে না এমন নয় লিখবে, কিন্তু 60-70% লেখার পর তারপরে গুলিয়ে যাচ্ছে। এই জায়গাটা একটা প্রবলেম আমি পেয়েছি, এটাকে একটু সলভ করে নেবেন, ওর উচ্চ মাধ্যমিক রেজাল্টটা ভালো হবে। এবার আমি একটা বিষয় একটু বলবো, সেটা হলো এই, ও রাত্রেবেলায় ভয় পায় কেন? জানি না দাদা, ও রাত্রেবেলা ভয় পায় ও কেন? একা থাকতে থাক মানে একা থাকতে ভয় পাবে, এবং যদি কখনো কোনো একটা অপরিচিত জায়গায় যদি নিয়ে যান সন্ধ্যের পর, ও রীতিমতো হাতটা যে ধরবে ও হাত সহজে ছাড়তে চাইবে না। আচ্ছা ঠিক আছে, একটু ভয় আছে, একটু ভয়ের ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞাসা করবো? বলুন বলুন। আচ্ছা, ও যদি জয়েন্টে বসে ও কি চান্স পাবে? চান্স পাওয়ার সম্ভাবনা আছে, তবে একটা গ্রহণ একটা দারিদ্রযোগ তৈরি হয়েছে, তো এই দারিদ্রযোগটা এবং কালসর্পযোগ সব থেকে বড় যে সমস্যা করবে সেটা হলো কালসর্প, সব থেকে বড় যে সমস্যা সেটা করবে কালসর্প, আচ্ছা এটা দাদা, কিন্তু ঠিক আমি করুন। একটা কথা বলছিলাম, আমি যদি আপনার কাছে যাই, এই জিনিসগুলো যদি আমি কাটাই, তাহলে কি ও এক চান্সে নিট বলে যে একটা পরীক্ষা হয় না, আমি জানি, হ্যাঁ, ও কি এক চান্সে সেটা চান্স পাবে? আপনি একবার আমার সঙ্গে একটু মিট করুন, দেখা করুন, কারণ আমি 2 মিনিটে তো সবকিছু অ্যানালাইসিস করে বলা যায় না। আমি সেই আপনি দিন ঠিক আছে বলছি, আপনি আমার চেম্বারে আসুন, আমি যদি পারি একদম হ্যাঁ বলে দেবো, আর যদি না, যদি না হয় আমিও সেটা বলে দেবো, আচ্ছা আমার ঠিক সেটাই আছে? জানার, আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন, হ্যাঁ ওইটা নিয়ে একটু টেনশন করছে। কোনো অসুবিধা নেই, আপনি একবার আমার সঙ্গে যোগাযোগ করুন। দেখুন, একটা জন্ম ছক আমি দেখলাম, চোখ গোলালাম, 2 মিনিট 3 মিনিটের মধ্যে যতটুকু পারলাম বললাম, এই ছকের পাশাপাশি আরো অনেকগুলো ছক আছে, ভাব চক্র, নবাংশ চক্র, হোড়া চক্র, নবতারা চক্র, ব্রেক্কান চক্র, এরকম অনেকগুলো ছক দেখতে হয়, এবং এই সমস্ত ছকগুলো দেখলেই হবে না, এই ছকগুলো দেখলে হয় না, তার সঙ্গে দেখতে হবে ট্রানজিট, দেখতে হবে দশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা, ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট। আমার কাছে অনেকেই আসে যাদের হয়তো বয়স 40+, 45+, বলছে দাদা এখনো বিয়ে হয়নি, আলটিমেট বিয়ে হবে না হবে না, একদম এইভাবে বলুন, হবে ইয়েস না নো? ছকে বলছে বিবাহ হয়ে যাওয়া উচিত, হয়নি কেন? জন্ম ছকে বলছে বিবাহ হয়ে যাওয়া উচিত, তাহলে হয়নি কেন? অনেকেই দেখবেন বিভিন্ন জায়গায় যাওয়ার পর তাদের বলছে তুমি চাকরি পেয়ে যাবে, তুমি এগুলো করো চাকরি পেয়ে যাবে, বলে সে সেইভাবে খরচ করে, বহু অর্থ খরচ করে সেগুলো করলো, কিন্তু সময় 2 মাস 4 মাস 6 মাস 1 বছর 2 বছর 6 বছর চলে গেল, চাকরি চওয়ার হচ্ছে না, হচ্ছে নাটা কেন? হচ্ছে না কেন? একবারও অ্যানালিসিস করিয়েছেন? একবারও দেখিয়েছেন কেন হচ্ছে না? ভাবুন, ভাবতে হবে, ভাবাটা উচিত। আমি লজিকটা বিশ্বাস করি, আমি অঙ্কটা বিশ্বাস করি, অঙ্ক আমি সায়েন্স বিশ্বাস করি, আমি কখনো আবেগে কোনো কথা বলতে পছন্দ করি না। জন্মছকে আছে চাকরি হবে মানে তার চাকরি হওয়া উচিত, তাহলে হচ্ছে না কেন? না হওয়ার কারণ হলো ট্রানজিট, না হওয়ার কারণ হলো ক্ষণ মুহূর্ত, অর্থাৎ অন্তর্দশা, প্রত্যন্তর্দশা ঠিকঠাক ভাবে ম্যাচ করেনি, তাই বিবাহ হয়ে যাওয়া উচিত 30-32-33-এর মধ্যে, 40-45 হয়ে গেল বিয়ে হচ্ছে না কেন? প্রবলেম তো কিছু আছে, প্রবলেম আছে, সমাধান করতে হবে। একটা বাচ্চা ছেলে, একটা বাচ্চা ছেলে 12 বছর 13 বছর 14 বছর 15 বছর পর্যন্ত সে বাবা এবং মা ছাড়া কাউকে চেনে না,
কিন্তু তারপরে কি হলো, 2 বছর 3 বছর যেতে না যেতেই সেই ছেলেটি অবাধ্যর অবাধ্য হয়ে যাচ্ছে। কেন? মায়ের সঙ্গে মুখোমুখি তর্ক, রাতে খাওয়া দাওয়া ঠিকঠাক করছে না, রাতে ঘুমাচ্ছে অনেক রাত করে, আর একটা যন্ত্র এখন এসে গেছে তো, মোবাইল ল্যাপটপ, রাত্রে ঘুমাচ্ছে সেই 2:30 3টে, ভোরবেলায় ঘুম থেকে উঠতে পারছে না। ছেলেটা তো এরকম ছিল না, হলো কেন? কিছু তো প্রবলেম আছে। যাদের সন্তান এরকম অবাধ্য হয়ে উঠছে, পড়াশোনা ঠিকঠাক ভাবে করতে পারছে না, বৈবাহিক জীবন নিয়ে প্রবলেম, পারিবারিক জীবনে সুখ শান্তি অভাব ঘটছে, জীবনে একবার আমার সঙ্গে মিট করুন, একদম পরিষ্কার বলছি, জীবনে একবার আপনি হাসবেন, অন্তরের হাসি হাসবেন, আমি যেটা বলি সেটা করি, সুখ শান্তি সমৃদ্ধি হবে না কেন, হতে বাধ্য, হওয়াটা উচিত। আমার কাছে বহু মানুষ এসেছে, আমার ডায়েরি যারা আমার মানে আসেন আমরা জানে, প্রত্যেকে জানে আমি ডায়েরি মেনটেন করি, সেই ডায়েরিতে কয়েক হাজার মানুষ এসে গেছেন, প্রত্যেকটা মানুষ হ্যাপি আছে, আপনিও হ্যাপি হবেন। কিন্তু বাড়িতে বসে শুধুমাত্র অনুষ্ঠান দেখলাম, ভালো লাগছে, একটু জানবো ভালো লাগছে, কোনো কাজ হবে না, সমস্যা কোথায়, তার সমাধান সমাধানটা নেই। যাদের বাড়িতে, যাদের বাস্তুতে বিশেষ করে টয়লেট সংক্রান্ত প্রবলেম আছে, টয়লেট রুম নিয়ে প্রবলেম আছে, টয়লেট রুম এমন একটা জায়গায় অবস্থান করছে, টয়লেটের পরিবেশটা এমন হয়ে আছে যে কারণে বাড়ির উপর একটা নেতিবাচক প্রভাব পড়ছে, কি কাটানো যায় না? অবশ্যই কিছুটা হলে কাটানো যায়, তবে জেনে রাখুন, নর্থ ইস্ট ঈশান কোণে যদি বাথরুম থাকে তার প্রবলেম কিন্তু সহজে মেটানো যায় না। তাহলে কি করে করা যাবে? অবশ্যই একজন বাস্তুবিদের প্রয়োজন, কিন্তু আপনি একটা বাস্তুবিদকে আমাদের যদি ডাকেন, একটা হিউজ খরচ, তার রেমিডি করাটা হিউজ খরচ, এই মুহূর্তে আপনি আর্থিক জায়গায় দাঁড়িয়ে এগোতে পারছেন না, এই মুহূর্তে আপনি সেভাবে এগোতে পারছেন না, ছোট্ট একটা টোটকা বলে দিই, যাদের বাস্তুতে বিশেষ করে টয়লেট রুম নিয়ে প্রচন্ড ভাবে ডিস্টার্ব, এবং টয়লেট রুমের কারণে বাড়িটি নেগেটিভিটি দিন দিন বাড়ছে, নেতিবাচক প্রভাব পড়ছে, হওয়া কাজ হচ্ছে না, বিভিন্ন রকম শুভ কাজ বাধাপ্রাপ্ত হচ্ছে, কি করবেন? শুনে রাখুন, নাম্বার 1, যদি সম্ভব হয় সি সল্ট, সামুদ্রিক যে লবণ, একটা কাচের পাত্রে বাটিতে এনে রাখুন, এবং সেটাকে জাস্ট ভর্তি করে একটু উঁচু করে রাখবেন, অনেকটা সেই ভঙ্গিল পর্বত যেমন হয় উঁচুটা, ঠিক ওই রকম ভাবে একটু রাখুন, বাথরুম রুমের মধ্যে কোথাও একটা জায়গায় প্লেস করে রাখুন, সামুদ্রিক লবণ রাখুন, 15 দিন 20 দিন পর দেখবেন ওই লবণের উপর একটা ডিসকালার, অন্য একটা কালার টাইপের আসছে, যখনই দেখবেন কালারটা একটু অন্যরকম হয়ে গেল, ওই লবণটা নিয়ে আপনার বাড়ির সীমানার বাইরে, বাড়ির মধ্যে কোনো দরকার নেই, বাড়ির বাইরে সীমানার বাইরে জল নিন, লবণটা আস্তে করে দিয়ে জল লবণ ফেলে দিন, কোনো ড্রেনের মধ্যে দিয়ে দিন, এবং পুনরায় আবার লবণ ভরে রাখুন, পুনরায় আবার লবণ ভরে রাখুন, তাতে কিছুটা হলেও কাটবে। যদি সম্ভব হয় 2 নম্বর টোটকা, বাস্তুর বাথরুম যাদের প্রবলেম আছে, বাস্তু থেকে নেগেটিভিটি বাড়িটাকে পুরো মানে বিষাক্ত করছে, তাদের জন্য 2 নম্বর আর একটা টোটকা বলবো, বাথরুমের যে ওয়াল কালার রং, সেই রংটাকে যতটা পারুন ইয়েলো হলুদ করার চেষ্টা করুন, ইয়েলো করে দিন,
অনেকাংশে রেকটিফাইড হয়, সার্বিক হবে না, কিন্তু অনেক একটা অনেকাংশ কমে যায়। 3 নম্বর, প্রত্যেকের বাড়িতে টয়লেট এর মধ্যে একটা করে তো লাইট থাকে, সেখানে আর একটা লাইটের ব্যবস্থা করুন, এবং সেখানে 24 ঘন্টা 24 ঘন্টা একটা জিরো ওয়ার্ডের একটা রেড কালারের লাইট দিয়ে রাখুন। 3টে কাজ বললাম, করুন, বাস্তু থেকে নেগেটিভিটি অনেকটাই কমে যাবে। যারা ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন, তারা অবশ্যই সোমবারে দমদম, মঙ্গলবারে ব্যারাকপুর, বুধবারে গড়িয়াহাট, বৃহস্পতিবারে হাওড়া ময়দানে পাবেন। এছাড়া মাসে 2টো শুক্রবারে মেচেদায় পাবেন, 2টো শনিবার বর্ধমান, অপর 2টো শনিবার শেওড়াফুলি, মাসে 2টো রবিবার কৃষ্ণনগর কন্টিনিউ পাবেন। আর যারা দূর থেকে আমার এই অনুষ্ঠান দেখছেন, তারা অবশ্যই অনলাইনে যোগাযোগ করতে পারেন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, সকল সময় আমি পাশে আছি। সুখ শান্তি সমৃদ্ধি যদি চান তাহলে যোগাযোগ করুন। নমস্কার, একটু জোরে বলুন, আপনি কোথা থেকে বলছেন? আমি রামপাল সাঁওড়ানো ঝাড়গ্রাম থেকে বলছি। কার বিষয়ে জানতে চাইছেন? আমার ছেলের সঙ্গে। ছেলের নাম কি? ছেলের নাম মিঠুন মন্ডল। ছেলের ডেট অফ বার্থ বলুন। 3/9/1996। 3/9/1996 জন্ম সময় বলুন। জন্ম সময় রাত্রি 9টা, রামপুরহাট মহকুমা হাসপাতাল। রামপুরহাট, রামপুরহাট। আপনার ছেলের যে ডেট অফ বার্থ আপনি আমাকে বললেন, 3/9/1996, রাত্রি 9টা, মঙ্গলবার হলো জন্মবার, রামপুরহাট, বৃষ লগ্ন মেষ রাশি, কৃত্তিকা নক্ষত্র দেবাড়িগণ রাক্ষসগণ, রাহুর মহাদশা বুধের অন্তর্দশা। বলুন কি বিষয় জানতে চাইছেন বলুন। কর্মক্ষেত্র বারংবার বাধা হবে, বারংবার হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে, হওয়া কাজ নষ্ট হয়ে যাচ্ছে এই ছেলেটির। শারীরিক দিক দিয়েও ভালো যাবে না, কি বললাম বুঝতে পেরেছেন? প্রচন্ড প্রচন্ড ভাবে অধৈর্য, হঠাৎ হঠাৎ করে রেগে যাওয়া, মাথা গরম করা, অনেক রাত্রে ঘুমানো, খাবো অল্প কিন্তু ভালো জিনিস চাই, অল্প খাবো কিন্তু ভালো ভালো চাই, যেগুলো বললাম ঠিক বললাম না ভুল বললাম? আমি ঠিক বলি এরকম ভাবে। ছেলেটিকে ঠিক করানোর জন্য কিছু কাজ করিয়েছিলেন, আর আমি তো ঠিক বলবোই, আমি জানি আপনি কিছু কাজ করিয়েছিলেন, কারণ এই ছকে আমি পাচ্ছি। কতদিন আগে করিয়েছিলেন? না না, বলছি কাজ কতদিন আগে করিয়েছিলেন, এবং রেজাল্ট পেয়েছেন না পাননি? এই ছেলেটির, শুনুন যেটা বলছি মন দিয়ে শুনুন, এই ছেলেটির ভৌম দোষ বা মাঙ্গলিক দোষ হয়ে আছে, বৃহস্পতি ভঙ্গ, কাল সর্পযোগ তৈরি হয়ে আছে, এগুলোকে ঠিক করুন। ঠিক আছে, ঠিক করলে ঠিক হয়ে যাবে ছেলেটি। ভালো যোগ তৈরি আছে, ভালো কিছু জায়গা আছে, কিন্তু কর্মের জায়গায় হওয়া কাজগুলো নষ্ট হচ্ছে, হওয়া কাজগুলো নষ্ট হচ্ছে, ঠিক করে দেওয়া যাবে, একটু যোগাযোগ করতে হবে, অনুষ্ঠান শেষ করতে হবে, সময় জানা দিয়ে দিয়েছে। যারা যোগাযোগ করতে চাইছে, নিচে যে কন্ট্যাক্ট নম্বর আছে এই নম্বরে যোগাযোগ করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আর চেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ